টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা এই পর্বে আপনাদের উদ্দেশ্যে তাওহীদের প্রকার, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ বা একত্ব, এই বিষয়ে যে আলোচনা আমরা গত পর্বে শুরু করেছিলাম, আমরা সেই বিষয়ে এই পর্বে আপনাদের সামনে আলোচনা পেশ করতে যাচ্ছি। আপনাদের হয়তো মনে আছে, আমরা গত পর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণগুলোকে দুই ভাগে ভাগ করেছিলাম। একটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কর্মগত গুণ, তিনি কি করেন, কি ধরনের গুণের সাথে তিনি জড়িত, কি ধরনের গুণ তার জন্য সাব্যস্ত করা হলে তাওহীদ মেনটেন করা হবে, সে আলোচনা আমরা শুনেছি। আর কি ধরনের গুণের সাথে আল্লাহকে জড়িত না করলে, তাকে পবিত্র ঘোষণা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলার তাওহীদ পালন করা হবে, তাওহীদ বাস্তবায়ন করা হবে, এই বিষয়গুলো আমরা এক এক করে কোরআন থেকে এবং হাদিস থেকে আপনাদের উদ্দেশ্যে পেশ করেছি, উপস্থাপন করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণাবলীর আরেকটা বিশেষ দিক আপনাদের সামনে এই মুহূর্তে আমি আলোচনা করতে যাচ্ছি। সেই দিকটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তাগত দিক। আগের বিষয়টা ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার কর্মগত, সৃষ্টিগত দিক নিয়ে আলোচনা। আর এই পর্বে আমরা যে আলোচনা করছি সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তাগত গুণাবলী। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জাত বা সত্তা নিয়ে কিয়ামতের দিন মুমিনদের কাছে হাজির হবেন, জান্নাতে মুমিনদেরকে সাক্ষাৎ দিবেন, তারই বর্ণনা এখন আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র জাত, পবিত্র সত্তা, এই ক্ষেত্রেও আমাদেরকে আগে যেভাবে বলে এসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার জাতি বর্ণনা, আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তাগত যে বর্ণনা কোরআন এবং সুন্নাহর মধ্যে এসেছে, এগুলোর ক্ষেত্রেও আমাদেরকে তাওহীদ মেনটেন করতে হলে, তাওহীদ প্রতিষ্ঠিত করতে হলে, তাওহীদ কায়েম করতে হলে অবশ্যই এগুলোর ক্ষেত্রে কোনো ধরনের রূপরেখা, ব্যাখ্যা, অপব্যাখ্যা, কোনো ধরনের ধরন, পদ্ধতি, উপমা, তুলনা, কোনো ধরনের বিকৃতি, বিরূপতি, এগুলো করা চলবে না। অন্যথায় আল্লাহর একত্ব ধ্বংস করে দেওয়া হবে। এবং যেই ব্যক্তি এই ধরনের আচরণে লিপ্ত হবে, সে ব্যক্তি আল্লাহর তাওহীদবাদী বান্দা থাকবে না, সে আল্লাহর তাওহীদ নষ্টকারী, ক্ষুণ্ণকারী হিসেবে ইসলাম থেকে বিচ্যুত এবং মুরতাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং তার দ্বীনের ক্ষেত্রে, তার তাওহীদ ওয়াহদানিয়াতের ক্ষেত্রে আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন এবং এই সঠিক জ্ঞানের উপরে আমাদেরকে কায়েম দায়েম থাকার তৌফিক দান করুন। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তা, জাতের কথা আমরা বলছি। এই জন্য আমরা সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার যে জাত আছে, সত্তা আছে, যে জাত এবং সত্তাকে পরকালে জান্নাতীরা দেখবে, কিয়ামতের মাঠে মুমিনরা দেখবে, সেই জাত সম্পর্কে, তার সত্তা সম্পর্কে কোরআন হাদিসের ভিতরে যা এসেছে তা আপনাদের সামনে আগে তুলে ধরছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিসের ভিতরে কোরআনের সূত্র ধরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লামের ব্যাপারে একটা তথ্য আমাদের সামনে পরিবেশন করেছেন। সেই তথ্যের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত সম্পর্কে বর্ণনা এসেছে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি কোরআনের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লামের তার জাতির সাথে যে একটা ঘটনা ঘটেছিল, বরং একাধিক ঘটনা ঘটেছিল, সেই বিষয়ে বর্ণনা এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলছেন, লম ইয়াকযিব ইব্রাহিম কত্তু ইল্লা সালাসা কাযবাত সিনতাইনি ফি যাতিল্লাহি কওলুহু ইন্নী সাকিম ওয়া কওলুহু বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ওয়া ওয়াহিদুন ফি শা'নি সারা ইন্নাকি উখতি মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে একটা তথ্য দিয়েছেন। সেই তথ্যটা হলো এই, তিনি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, মাত্র তিনটা কথা ছাড়া। অবশ্য বাহ্যিকভাবে শুধু মিথ্যা মনে হয়, কিন্তু প্রকৃত অর্থে এগুলোকে মিথ্যা বলা যায় না। বাহ্যিক দৃষ্টিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চেয়েছেন, অন্যথায় নবী এবং রাসূলগণ কখনো মিথ্যা বলতে পারেন না, তাদের মুখ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিথ্যা বের করেন না। এটা বাহ্যত মিথ্যা হলেও প্রকৃত অর্থে মিথ্যা নয়, সত্য। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি যে মিথ্যা কথা উনি বলেছিলেন তার ভিতরে দুইটি হলো ফি যাতিল্লাহ, আল্লাহর জাতকে কেন্দ্র করে, আল্লাহর সত্তাকে কেন্দ্র করে দুটি মিথ্যা বলেছিলেন। এক নম্বরটি হলো ইন্নী সাকিম। কোরআনের ভিতরে বিভিন্ন সূরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লামের ঘটনা উল্লেখ করেছেন। সূরা আনকাবুত, সূরা আম্বিয়া এবং বিভিন্ন সূরাতে আছে। কাফিররা, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লামের যুগের মুশরিকরা, তার পিতা সহ গোটা জাতি তারা মূর্তি পূজা, দেবদেবী পূজায় মত্ত ছিল। তাদের ধর্ম এটাই ছিল, মূর্তি পূজা এবং দেবদেবী পূজা। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম তিনি যুবক হওয়ার, বুঝমান হওয়ার পর থেকে এগুলো সে মন থেকে প্রত্যাখ্যান করেছিলেন। এগুলো কখনো আল্লাহর আসনে বসতে পারে না, এগুলো কখনো মাবুদ হতে পারে না, যেগুলোকে মানুষেরা নিজেরাই তৈরি করে, কিভাবে নিজেরাই তাদের কাছে দুর্বলতা প্রকাশ করে, তাদের কাছে এটা সেটা ভিক্ষা করে, চায়, তাদেরকে ভক্তি করে, তাদেরকে সম্মান শ্রদ্ধা করে, অথচ তারা কথা বলে না, তারা নড়াচড়া করতে পারে না, তারা নিজেদের কোনো উপকার করতে পারে না, তাদের গায়ে মাছি, মশা, পোকামাকড় বসলে সেগুলো সরাইতে পারে না, তাদের উদ্দেশ্যে যে খানা পিনা তারা উপঢৌকন হিসেবে পেশ করে, উৎসর্গ করে, এগুলো তারা স্পর্শ করে না। এগুলো দেখে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লামের যে ফিতরতি ঈমান, তার যে স্বভাবগত ঈমান, সেই ঈমানটা মাথাচাড়া দিয়ে উঠে এবং তিনি এসব বিষয়ে নানান প্রশ্ন করা শুরু করে এবং এগুলোর কোনো উনি জবাব না পেয়ে তিনি এগুলোর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন। এগুলোর বিরুদ্ধে, এইসব দেবদেবী এবং মূর্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসেন। তার মূর্তি পূজারী কওম, জাতির বিরুদ্ধে, তার পিতা এবং পরিবারের বিরুদ্ধেও তিনি বিদ্রোহ ঘোষণা করেন। এক পর্যায়ে উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই সমস্ত মূর্তি টুর্তি এগুলো ভেঙে ফেলবেন এবং তিনি সুযোগে থাকলেন, সুযোগ পাওয়াও গেল। একটা নির্দিষ্ট দিনে তারা মূর্তিকে কেন্দ্র করে তারা একটা মেলা আয়োজন করেছিল। সেই মেলায় যখন তারা সবাই গিয়েছিল তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসালাম তাদের সাথে মেলায় না যেয়ে উনি তার জাতির মূর্তির ঘরের ভিতরে প্রবেশ করে মূর্তিগুলোকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছিলেন এবং এই মূর্তিগুলোর মধ্যে যেটা বড় মূর্তি সেটার গলায় অস্ত্রটা ঝুলিয়ে দিয়েছিলেন, ওই যন্ত্রটা, যেই যন্ত্রটা অর্থাৎ কুড়াল বা হাতুড়, যেটা দিয়ে পিটিয়ে মূর্তিগুলোকে ভেঙে ফেলেছিলেন। সেই অস্ত্রটা বা সেই যন্ত্রটা উনি একটা বড় মূর্তির গায়ে ঝুলিয়ে দেন। অতঃপর যখন এই কাফের মুশরিকরা তাদের মেলা থেকে ফিরে আসলো, ফিরে আসার পর তারা দেখলো যে তাদের মূর্তির ঘরে মূর্তিগুলো সব ভেঙে পড়ে আছে, তছনছ হয়ে গেছে। তখন তারা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসালামকেই অভিযুক্ত করলো, তারা তাকেই সন্দেহ করলো এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসালামকে তারা বিচারের কাঠগড়ায় সম্মুখীন করেছিল। যাই হোক, কোরআনের এই ব্যাপারে বা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসালামের এই ঘটনা সংশ্লিষ্ট যত কথা আছে তার সার নির্যাস একটা আপনাদের কাছে তুলে ধরলাম। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনতাইনি ফি যাতিল্লাহ, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসালাম আল্লাহর জাতকে কেন্দ্র করে দুটা মিথ্যা বলেছিলেন। অর্থাৎ যখন তারা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসালামকে এই ঘটনার অভিযুক্ত ব্যক্তি হিসেবে তারা দাঁড় করালো, তারা তাকে বিচারের কাঠগড়ায় নিয়ে গেল। এর পূর্বে তারা যখন মেলাতে যায়, মেলাতে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসালামকে তারা সাথে নিয়ে যেতে চেয়েছিল, চলো আমাদের সাথে মেলায় যাবে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসালাম বলেছিলেন, ইন্নী সাকিম, আমি রোগী। অথচ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসালাম ফিজিক্যালি সম্পূর্ণ সুস্থ ছিলেন, কিন্তু মানসিকভাবে তো তিনি অবশ্যই অসুস্থ। আল্লাহর সৃষ্টি হয়ে, আল্লাহর বান্দা হয়ে, আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত বানানো দেবদেবীগুলোকে তারা যে পূজা করতেছে, এটা অবশ্যই একজন তাওহীদবাদীর মনোকষ্টের কারণ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, বিষয়টা আমরা আপনাদের সামনে একটা বিরতি নেওয়ার পর কমপ্লিট করব ইনশাআল্লাহ। এখন আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো সকলেই চাই মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিভাবে তা সম্ভব? আউযু বিরাব্বিন নাস, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি। জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে উদ্ভাসিত পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দারসুস সুন্নাহ। সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন। দেখুন দারসে সুন্নাহ প্রতি মঙ্গলবার রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি, তেমনি জীবন্ত হয়ে ওঠে আল কোরআনের জ্ঞানের ঝর্ণাধারায় মানব হৃদয়। আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন? তাহলে দেখুন পিস টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান। وانتشت روحي وصار الدمع يجري يا إلهي। জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে। আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার রাত 10:30 বা পুনঃ সম্প্রচার সকাল 9টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা সংক্ষিপ্ত বিরতির পর আবার ফিরে আসলাম। আমরা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়া সালামের আল্লাহর জাতের ক্ষেত্রে তাওহীদ সমুন্নত করার ঘটনাটা শুনছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসনিক বর্ণনা থেকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনতাইনি ফি যাতিল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়া সালাম আল্লাহর জাতকে কেন্দ্র করে দুটো মিথ্যা বলেছিলেন, অর্থাৎ যখন তারা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়া সালামকে এই ঘটনার অভিযুক্ত ব্যক্তি হিসেবে তারা দাঁড় করালো, তারা তাকে বিচারের কাঠগড়ায় নিয়ে গেল। এর পূর্বে তারা যখন মেলাতে যায়, মেলাতে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়া সালামকে তারা সাথে নিয়ে যেতে চেয়েছিল, চলো আমাদের সাথে মেলায় যাবে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়া সালাম বলেছিলেন ইন্নী সাকিম, আমি রোগী। অথচ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়া সালাম ফিজিক্যালি সম্পূর্ণ সুস্থ ছিলেন, কিন্তু মানসিকভাবে তো তিনি অবশ্যই অসুস্থ। আল্লাহর সৃষ্টি হয়ে, আল্লাহর বান্দা হয়ে আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত বানানো দেবদেবীগুলোকে তারা যে পূজা করতেছে, এটা অবশ্যই একজন তাওহীদবাদীর মনোকষ্টের কারণ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়া সালাম যে ভাষায় তিনি তাদের মেলায় যেতে আপত্তি প্রকাশ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষাটা উল্লেখ করছেন, বলছেন ইন্নী সাকিম, অর্থাৎ আমি অসুস্থ, আমি রোগাক্রান্ত। কেন তিনি রোগাক্রান্ত? শারীরিকভাবে রোগাক্রান্ত নয়, বরং তারা আল্লাহর জাতের বিরুদ্ধে যে সমস্ত বানোয়াট জাত তারা বানিয়েছে, সত্তা বানিয়েছে, যে সমস্ত অবয়ব তারা বানিয়েছে, এগুলো কখনো আল্লাহ নয়, বরং যেই সত্তা, যেই অবয়ব আল্লাহ তাবারক ওয়া তাআলার রয়েছে, সেটা এর চেয়ে অবশ্যই ভিন্ন, অবশ্যই এটা নয়। এটা জান্নাতে উপভোগ্য জিনিস, এটা জান্নাতের অত্যন্ত সুখকর, অত্যন্ত তৃপ্তিদায়ক, আনন্দদায়ক একটা আইটেম। এটা কখনো এই ধরনের দেবদেবী, এই ধরনের মূর্তি, এগুলো নয়, যারা অক্ষম, যারা নড়াচড়া করতে পারে না। তাই তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়া সালাম আল্লাহর জাতকে কেন্দ্র করে আল্লাহর জাতের ক্ষেত্রে এই কথাটা বলেছিলেন, আসলে তো মিথ্যা নয়। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আপনাদের কাছেও স্পষ্ট এটা মূলত মিথ্যা নয়। উনি মানসিকভাবে রোগাক্রান্ত, উনি অবশ্যই এর জন্য ব্যথিত, এবং এই রোগ অনুভব করা এটা হলো তাওহীদি রোগ, এটা হলো ইমানি রোগ, এটা নর্মাল স্বাভাবিক কোনো রোগ ব্যাধি নয়। তাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মিথ্যাটা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর জাতের ক্ষেত্রে বলেছিলেন। আর একটা কি, বল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং তোমাদের এই মূর্তিগুলোকে ভেঙ্গে তছনছ করে দিয়েছে এই যে বড়জন। বড়জনের নাম দিলেন এটা একটা বিশেষ উদ্দেশ্যে। এক তো আল্লাহর জাতকে কেন্দ্র করে উনি এই মিথ্যাটা বললেন, আসলে তো উনি নিজে ভেঙেছেন এই মূর্তিগুলোকে, অথচ উনি দায় চাপিয়ে দিচ্ছেন বড় মূর্তিটার উপরে। এখানে উনি যে বললেন বড়জন এই কাণ্ড ঘটিয়েছে, এখানেও তিনি আল্লাহর জাতের ক্ষেত্রে মিথ্যা বলেছেন। এটা বাহ্যত মিথ্যা, কারণ এই মূর্তি ঘরের মধ্যে যেই মূর্তিগুলো রয়েছে এগুলোকে তারা ইলাহ বলতেছে, মাবুদ বলতেছে। এগুলো কি আসলে মাবুদের চেহারা? এগুলো কি মাবুদের অবয়ব? এগুলো কি মাবুদ হতে পারে যেগুলো মানুষ নিজ হাতে তৈরি করে? অবশ্যই মাবুদ একজন আছেন, তার অবয়ব এরকম নয়, তার জাত সত্তা এরকম নয়, পরিপূর্ণ, সুদর্শনীয়, আকর্ষণীয়, মোহনীয়, আনন্দদায়ক, তৃপ্তিদায়ক, জান্নাতের সমস্ত আইটেম সামগ্রীর উপরে শ্রেষ্ঠত্ব প্রাধান্য পাওয়ার উপযুক্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই জাতের দর্শন দিদার। সেখানে কি এসব? আল্লাহর সেই জাত, পবিত্র জাতের বিপরীতে এগুলো কি তৈরি করেছে এরা? এগুলো ধ্বংসযোগ্য, এগুলো কখনো স্বীকৃত নয়, এগুলো প্রতিষ্ঠা পাওয়ার, এগুলো দুনিয়াতে থাকার উপযুক্ত নয়। এটা একটা আল্লাহর জাতকে কেন্দ্র করে উনি একটা প্রতিবাদ জানিয়েছেন। আর একটা হলো তাদেরকে লাজবাব করা, তাদেরকে তাদের মূর্খতা, তাদের অজ্ঞতা ধরিয়ে দেওয়া উদ্দেশ্য। তোমরা যে মূর্তিগুলোকে এত ক্ষমতাধর, এত সম্মান, এত তাজিম, এত ভক্তি করো, সেই মূর্তির ক্ষমতা যে নেই কিছু করার, তারা যে কোনো অ্যাকশন নিতে পারে না, নিজের পক্ষেও কোনো কিছু করতে পারে না, অপরেরও কোনো ক্ষয়ক্ষতি করতে পারে না, নিজের উপকার করতে ব্যর্থ, অন্যের উপকার করতে ব্যর্থ, যেগুলো উপকার এবং অপকারের মালিক নয়, তাদেরকে কিভাবে তোমরা পূজা করো, ভক্তি সম্মান করো? এটাই তাদের কাছে প্রমাণ করার জন্য উনি বলেছিলেন যে এই বড়টাতে ছোটগুলোকে ধ্বংস করেছে, এতে করে তাদের মুখ থেকে যেন তাদের বানানো বানোয়াট মাবুদগুলোর দুর্বলতার কথা স্বীকার করে ফেলে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বড়টাই হয়তো এদেরকে ধ্বংস করেছে, তখন তারা স্বীকার করে ফেলেছিল সত্য কথাটা, যেই সত্য কথা স্বীকৃতি ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল। তারা বলল, ইব্রাহিম তুমি জানো এরা কথা বলতে পারে না। তখনই তো ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়েছিলেন যে তাহলে কেমন করে তোমরা এদেরকে পূজা করতে পারো, এদের ইবাদত করতে পারো, যারা কিছু করতে জানে না, নিজের উপকার করতে পারে না, অন্যের উপকার করতে পারে না, ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারে না, তাহলে কেন এই ধরনের দেবদেবী মূর্তিদের পূজা করো তোমরা? আল্লাহু আকবার। এই হলো এই হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণ করার উদ্দেশ্য আল্লাহর জাতকে কেন্দ্র করে। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত বা সত্তাগত অস্তিত্বকে অস্বীকার করে, এবং অস্বীকার করার ভাষাটা হলো আল্লাহ নিরাকার, নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম এই আকার আকৃতি বিশিষ্ট মূর্তিগুলোর বিপরীতে প্রমাণ করতে চেয়েছেন এই ধরনের মূর্তির মতো আমার মাবুদ নয়, তবে আমার মাবুদের একটা অবয়ব আছে, সত্তা আছে। এই ধরনের সত্তা অবয়ব থেকে তিনি পাক পবিত্র, যিনি সমস্ত মখলুকাতকে তৈরি করেছেন, যিনি সমস্ত মখলুকাতের মালিকানা এবং পরিচালনা করে থাকেন, সেই মাবুদের ঠিকানা উনি দিতে চেয়েছেন সত্তাগত অস্তিত্ব। আর একটা বলেছিলেন ফিশানি সারা, তার স্ত্রী সারা সম্পর্কে বলেছিলেন স্বেচ্ছাচারী জালেম শাসক, জালেম বাদশার কাছ দিয়ে অতিক্রম করতেছিলেন, তার একটা বদ অভ্যাস ছিল যে যদি সুন্দরী কোনো নারী সাথে যাচ্ছে সেই পুরুষের যদি স্ত্রী প্রমাণিত হয় তাকে ছিনিয়ে নিয়ে সে নিজের স্ত্রী অথবা দাস দাসীতে পরিণত করত অথবা তাকে স্ত্রী রূপে ব্যবহার করত। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম এই বিপদ থেকে বাঁচার জন্য সারাকে স্ত্রী না বলে বোন বলেছিলেন। আসলে বোন বলতে যদি আমরা উদ্দেশ্য নিই দিনই বোন, তিনি বলেছিলেন না যে আমরা বোন বললে ভুল হবে না, কারণ এই মুহূর্তে তুমি ছাড়া আমার কোনো মহিলা মুসলিম বোন নাই। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা একটা পর্বের শেষ প্রান্তে এসে গেলাম, পর্ব সমাপ্তি করছি এবং পরবর্তী পর্বে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কালাম কোরআন বুঝতে চান? কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে। এই বিষয়গুলো আলোচিত হয়েছে উলুমুল কোরআন শিরোনামে। উলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায়। কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলুমুল কোরআন ও ইসলামী আদর্শ, প্রতি রবিবার রাত 8:30 বা পুনঃসম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, মহান আল্লাহর সর্বশেষ টেস্টামেন্ট, এটি মানব জাতির প্রতি আহ্বান, দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারা, বিপদগামীদের পথ প্রদর্শক, অসচেতনের প্রতি সতর্ক, যারা সন্দিহান তাদের জন্য নিশ্চয়তা, দুঃখীদের জন্য সমাধান, যারা হতাশ তাদের জন্য আশা। আল কোরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই, আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা। চলুন এটা পড়ি, বুঝি এবং অনুসরণ করি। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।